আজ ফার্স্ট টাইম ব্লগ স্টার্ট করলাম, অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু অনেক ভাবার পর ভাবলাম যে ভিডিওটা বানাই যাক। তা ফার্স্ট টাইম আজকে ব্লগ শ্যুট করছি, জানি না কত দূর এগোতে পারবো। তো আজ যাচ্ছি আমরা দামোদর রিভার। তো দামোদর রিভারের কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি রাস্তাতে, তারপর ওইখানে গিয়ে কথা হচ্ছে, চলো। গাইস এবার যাব নদী, এটা হচ্ছে থিরাট ঘাট দামোদর রিভারে। চলো যাওয়া যাক নদীতে, এবার দেখা হবে। ওই দিক থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, চলো ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে কিছুটা দেখাই আমি। দেখো গাইস ওইখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টা আশা করি শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার জেলার হবে। আমরা গাইস এখন পশ্চিম বর্ধমানের থিরাট অঞ্চলে আছি, বাট এখান থেকে গিয়ে শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার। গাইস দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। একটা পাথরের উপর আমরা দাঁড়িয়ে আছি, তো ভিউটা দেখো এখান থেকে, ভিউটা এনজয় করো এখান থেকে গাইস। মানে বালি লোড হচ্ছে ট্রাকগুলোতে মনে হয়, হ্যাঁ ওটাই হতে পারে। আর গাইস এখানে কি একটা মেশিন চলছে ঠিক বুঝতে পারছি না কি মেশিন ওটা। গাইস কিন্তু ভিউটা দেখো, ভিউটা ওহ ভাই একদম অসাম ভিউ গাইস, অসাম ভিউ। এরা যাচ্ছে এখন ফটোশ্যুট করবো আমরা, তো চলো যাওয়া যাক এখানে ভিউটা দেখো একবার। চারি সাইডে বালি বালি, আর মিডিলে আমরা গাইস কি বলবো, এখানে বাইকগুলো আসতে চাইছে না এত বালি পরিমাণে। একটা ফ্রেন্ডে তো বাইক পুরো একদম চেনটা টানতে পারছে না গাইস, এত বালি কি বলবো গাইস এখানটা। গাইস ভিউটা দেখো, আমার ভিউটা একদম অসাম গাইস, অসাম ভিউটা একদম। গাইস ভিউটা একবার দেখো, তোমার ভিউটা একদম সেরা ভিউ দেখতে পাচ্ছ, কি অবস্থা সবাইকার। এই খেপাগুলো আগে যাচ্ছে ওইদিকে, ফটো শ্যুট হবে এখন আমাদের গাইস। তো ফটোশ্যুটের কিছু ক্লিপ দেখাবো তোমাদেরকে, বলতে পারো কিছু সিনেমেটিক শট নেবো আমরা। ওই গাইস দেখতে পাচ্ছ একটা শুশুনিয়া পাহাড় আশা করি বাঁকুড়া জেলার। আর গাইস এখন আমরা পশ্চিম বর্ধমানের থিরাট অঞ্চলে আছি, বাট থিরাট অঞ্চল থেকে শুশুনিয়া পাহাড়ের ক্লিয়ার দেখা যাচ্ছে গাইস, তোমরা দেখতে পারো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো গাইস চলো যাওয়া যাক আগে, আর ভিউটা তোমরা এনজয় করো, চলো গাইস যাওয়া যাক। গাইস এর একটা গ্রুপ ফটো নেওয়া যাক আমাদের, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে, চলো দেখে নাও আমাদের গ্রুপটা একবার। এদিকে একজন আছে, চলো গ্রুপ ফটোটা তোমরা দেখতে পাবে। আমাদের ফটোশ্যুট হবে, চলো ফটোশ্যুট করা যাক এবারে। সব রেডি করা আছে গাইস, দেখতে পাচ্ছি এই ব্যাগটাতে সমস্ত জিনিস রাখা আছে, বাট চলো একটু রাখা যাক। এ হবে আমাদের ভ্লেন, ঠিক আছে হাই হ্যালো করে দাও বন্ধু, হাই হ্যালো করে দাও। চলো দেখতে পাচ্ছ মানে বাইক চালিয়ে এসে পরে পুরো একদম কি বলবো, দেখো দেখো কোথা থেকে জল ঘুরে পরে বার করে বেচার মুখে নিচ্ছে। এইখানে এত বড় নদী, ওই জলটা দেবো না বলছে, এইখানে বালি দিয়ে ঘুরে পরে বলছে মুখে জল দেবো আমি, কি বলবো একে আর। গাইস বালিতে ও কি এনজয় হয়েছে দেখো, গাইস খালি পায়ে হয়ে গেছি আমি, দেখতে পাচ্ছ। চলো এটা আগে কি একটু দাঁড়িয়ে আছে, চলো ওর কাছে যাওয়া যাক, দেখা যাক কি বটে ওটা। চলো ভিউটা গাইস ও মানে সেরা একদম সেরা গাইস, সেরা ভিউ, সেরা ভিউ গাইস সেরা। চলো চলো আগে যাওয়া যাক। বাকি চ্যানেলটার আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা ওই চ্যানেলটা থেকে দেখে আসতে পারো। গাইস আমরা রাত ঘন্টা পর ভিডিও স্টার্ট করলাম,
গাইস বিচের মধ্যে শুয়ে আছে এখন আমি, ভালো লাগছে না। এবার খিদে পেয়ে গেছে একটু, দেখি সাইডে কিছু দোকানে দোকান আছে, ওইখানে যে কিছু খাওয়া দাওয়া হবে যাওয়ার সময়। গাইস এখন বাজে 5টা, এখনও ওদের শ্যুট শেষ হয়নি, আমার রোলটা ছোটো ছিল, আমার রোল শেষ হয়ে গেছে, ওদের এখনও শ্যুট চলছে, জানি না কখন শেষ হবে। এবার বাড়ি যেতে হবে, 5টা বাজছে। আর সন্ধ্যেবেলার ভিউটা গাইস তোমাদের প্যাশন ক্যামেরাতে দেখাচ্ছি আমি, গাইস সানসেটের ভিউটা দেখো একবার। সবাই দৌড়তে হচ্ছে, গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কিছু করার নেই, চলো গাইস পুরো বৃষ্টি চলে এলো, ভিজে যাবো মনে হচ্ছে, কিছু করার নেই। যখন প্রথমে বললাম বৃষ্টি আসে তখন কেউ কথা শুনলো না, বাট যখন বৃষ্টিটা চলে এলো তখন দৌড়ে কিছু লাভ আছে, চলো বৃষ্টির ভিজতেই হবে। গাইস মোবাইলটা তো পুরো ভিজে গেলো, ব্যাগ, ও গাইস একটা ফ্রেন্ড কাজের কাজ করেছে, ছাতারে চলে এসছে, বাট বেঁচে যাবো এখন, আর ওরা দৌড়ছে, কিছু করেনি ওদের, আর আমার ছাতারে সেফটি আছে। চলো এবারে পরে কথা হচ্ছে, রাস্তায় যাওয়া যাক, বৃষ্টি চলে এসছে, ভিডিও করতে পারছি না জলের মধ্যে আমি, তো পরে দেখা হচ্ছে, চলো। তো গাইস এখন বাজে 8টা, বাড়ি এলাম, বাড়ি আসার পর স্নান করে পরে মুড়ি খেলাম, মুড়ি খাওয়ার পরে একটু বসলাম এডিটিং টিডিটিং করব, তারপর ভিডিও আপলোড হচ্ছে। তো গাইস আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ বৃষ্টিটা আজ অনেক খারাপ করলো, আরও অনেক কিছু দেখানো জিনিস ছিল বাট দেখাতে পারলাম না, তো গাইস তার জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, বাট কিছু করার নেই, বৃষ্টিটা চলে এলো, নাহলে অনেক আরও জিনিস দেখানো জিনিস ছিল। ঠিক আছে আবার তো যাবো, তখন আমার ভিডিও সাথে রয়েছে, তো আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে। কি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা সবাইয়ের কাছে যেতে পারে। আর গাইস তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো বাই বাই গাইস।